আর মিস করছিলেন কি কাউকে? শুটিংয়ের দিন আর তো কাউকে সেভাবে মিস করিনি। আপনার হিরো থাকলে আজ ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই ভালো হতো, ইনকেস আমরা একসাথে সিনেমা দেখতাম হয়তো। এইবারে আমি কম দিনের জন্য এসেছি কিন্তু বেশি ঘুরেছি, খুব মজা হয়েছে ঘুরে। স্বাগতম বাংলাদেশের প্রিয়তমা, সবার প্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আপনি এর মধ্যে প্রিয়তমা দেখেছেন, নিজের অভিনীত সিনেমা কেমন লেগেছে আপনার কাছে? ফাইনালি অনেক বড় অনেক দিন প্রতীক্ষার পরে আমি ফাইনালি আমার সিনেমা প্রিয়তমা দেখতে পারলাম, খুব 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 ভালো লাগলো। কারণ আমি অভিনয় কি কি ব্যাপার কি বৃত্তান্ত সেসবে যাবো না, কিন্তু নিজেকে জীবনের প্রথমবার বড় পর্দায় দেখে অসম্ভব ভালো লাগলো। মানে সেটা ওয়ার্ডসে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। গানের সময় কেমন লাগছিল আপনার? খুব ভালো, গান যতগুলো গান ছিল ভীষণ সুন্দর, প্রত্যেকটা গান আমরা আগে আগেও শুনেছি, কিন্তু এখন যখন সিনেমার সঙ্গে সঙ্গে গানগুলো এগোলো তো ভীষণ 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 ভালো। ইমোশনাল সিনগুলোতে, বিশেষ করে কষ্টের সিনগুলোতে? হ্যাঁ কষ্ট হয়েছে তো ডেফিনেটলি, মানে আমি যেহেতু সিনগুলো আরো বেশি হয়তো একটু উপভোগ করতে পেরেছি, যেহেতু আমি ওটার মানে যখন সিন হচ্ছিল তখন আমি ওটার মধ্যে ছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে যেটা সব থেকে বেশি খুব হচ্ছিল সেটা হচ্ছে ভীষণ শুটিং এর দিনগুলো মনে পড়ছিল, মানে এক একটা করে সিন হচ্ছে বা ওই সিনের পেছনে বা যেদিন শুটিং করছিলাম সেদিন কোনো মজার ঘটনা মনে পড়ে যাচ্ছে বা কিভাবে শুটিংটা করছিলাম সেটা মনে পড়ে যাচ্ছে। ইনকেস আমি আমার আশেপাশে আমার বন্ধু বা আমার মা ছিলেন তাদেরকে খুব জ্বালিয়ে হচ্ছি, তাদেরকে গল্প করতে শুরু করে দিয়েছি শুটিং এর, তো শুটিং এর দিনগুলো খুব মিস করছিলাম। আর মিস করছিলেন কি কাউকে শুটিং এর দিন? আর তো কাউকে সেভাবে মিস করিনি, একটু একটু করেছি, বেশিটা করিনি, ওইটুকু। আপনার হিরো থাকলে আজ ভালো হতো? হ্যাঁ নিশ্চয়ই ভালো হতো, ইনকেস আমরা একসাথে সিনেমা দেখতাম হয়তো সে যদি থাকতো। আর এবারে ঢাকার যে সফরটা এটা একদমই ঘুরে বেড়ানো, সব মিলিয়ে কেমন লাগলো আপনার কাছে? খুব ভালো, কারণ আগের বার আমি এসে ঘুরতে পারিনি, আগের বার শুটিং এর ব্যস্ততায় যেটুকু শুটিং এর জন্য যেটুকু ঘোরা হয়েছে সেটুকুনি, বাকি বাড়িতে বসে সময় কেটেছে। তবে এইবারে আমি কম দিনের জন্য এসেছি কিন্তু বেশি ঘুরেছি, খুব মজা হয়েছে ঘুরে, অনেক জায়গায় গেছি, অনেক ভালো ভালো আরো বেশি বেশি খাবার খেয়েছি, তো খুব মজা হয়েছে।